बिस्मिल्लाहिर रहमानुर रहीम आसलामु आलैकुम वेलकाम बैक टू माई चैनल। आशा करी जे जेखाने बसे आमार ए भिडियोटी देखछेन सकले भालो एवं सुस्थ आछेन आलहामदुलिल्लाह। आमिओ सकलेर दोहाय आल्लाहर रहमते भालो आछि। जाइहोक आमी आजके मुरगीर हाड़ेर मांस थेकेओ जे एरकम एकटी नास्ता तैरि करा जाय तार रेसिपि निये हाजिर होयेछि। तो एई नास्ताटी होच्छे একবারে সম্পূর্ণ আলাদা এবং ইউনিক একটি নাস্তা রেসিপি সকালে চায়ের সঙ্গে কিংবা বাচ্চাদের টিফিনে। তো এই তো আমি একটা এখানে নাস্তার ভেঙে দেখাচ্ছি। তো দেখার পর দেখেন যে কতটা সুন্দর ভিতরের পুরগুলো হয়েছে। মূল রেসিপিতে যাওয়া যাক। আমি একটা প্যান বসিয়েছি, সেখানে পেঁয়াজ দিয়েছি, প্যানে কিন্তু সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এখানে আদা কুচি রসুন কুচি নিয়েছি সেটাও দিয়ে দিলাম, আর তেলের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি। এখন আমি এটা চামচ দিয়ে নেড়েচেড়ে নরম করে নেব। পাশে আমি আবার ব্যাটারটা তৈরি করার জন্য এখানে 2 কাপ ময়দা, তেল আর লবণ দিয়ে নিয়েছি। তো পাশে আমি ব্যাটার তৈরি করব। আর এখানে যে হাড়টা আমি স্কিপ করেছি, ভিডিওটা লং হবে দেখে হাড়টা সিদ্ধ করে হাড়ের মাংসগুলো আলাদা করে নিয়েছি, এবং এই পেঁয়াজ আর রসুন আদার সঙ্গে এটাও আমি নেড়ে চেড়ে নেব। এক এক করে মশলার উপকরণ দেবো। এখানে আমি 4-5টা কাঁচামরিচ কুচি করেছি, সেটা দিয়ে দিলাম। এখন স্বাদ অনুযায়ী এখানে আমি লবণটা দিয়ে দিব। এরপর আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিব, তার কারণ এটা আমি একটু স্পাইসি করব, আর এই নাস্তাটা স্পাইসি ক্রিসপি হলে অনেকটাই মজা লাগে। এরপর আমি এখানে 1 চা চামচ জিরা ভাজার গুঁড়ো দিয়ে দিলাম, এরপর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, এরপর ম্যাগি নুডুলসের মশলার প্যাকেটের যে মশলাটা সেটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার আমি এটা ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে এভাবে নিচ্ছি। তো এরপর আমি একটা গাজর সুন্দর করে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, সেই গাজরেরটাও এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু আমার 90% মতোই হয়ে গেছে। এখন আমি একটা এখানে একটা পিরিচের মধ্যে বা একটা ডিশের মধ্যে পুরগুলো উঠিয়ে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে দিয়ে এরপর আমি 1 চা চামচ সয়া সস নামানোর আগে দিয়ে দিলাম। এই তো আমি উঠাইও নিয়েছি। তো এই তো আগেই যে কথাটা বলছি, আমি পুরটা পিরিচে উঠাই নিয়েছি, এবং কিন্তু ব্যাটারটাও আমি একটা বাটির মধ্যে তৈরি করে নিয়েছি। ওটা তৈরি হতে হতে আমি এদিক করে নিয়েছি যাতে আমার ভিডিওটা লং না হয় সেজন্য। তো এখানে একটা আমি পুরীর মতো সাইজ করে নিয়েছি। এটা নেওয়ার পর এখানে আমি পুর ভরিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি একটা শেপ দিব। তো পাশে আমার ছেলে কিন্তু ওই পুরগুলো উঠিয়ে উঠিয়ে নিয়ে খাচ্ছে, চিকেন যেহেতু আছে। এরপর আমি এই তো পুরটার মুখটা বন্ধ করে দিচ্ছি। দেওয়ার পর আমার কিন্তু একটা জালি ছাকনি আছে, সেই ছাকনিটা দিয়ে আজকে এই শেপটা দিয়ে 8 পিস আমি কিন্তু এটা রেডি করে নেব এভাবে। তো আমি 2টা শেপ দিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী এটা যে কোনো শেপ, যে কোনো ডিজাইন করে দিতে পারেন। তো আমার আজকে মনে হলো এটাই একটি ইউনিক, যেহেতু তাহলে একটু আমার মন গড়া আর কি ডিজাইনগুলো দিচ্ছে, আপনারাও আপনাদের মন গড়া এরকম একটা যে কোনো ডিজাইন দিতে পারেন। তো এই তো এভাবে আমি কিন্তু 8 পিস করে নিয়ে ভেজে নিব। তো সম্পূর্ণ তো আগেই বললাম ভিডিওটা দেখাবো না, তার কারণ অনেক লং হবে। এভাবে আমি সম্পূর্ণটা নিলাম। নেওয়ার পর আমি প্যান বসিয়ে ওটা ভেজে নিব। এই তো আমি এবার মোমো শেপ দিচ্ছি আর কি। তো এভাবে আমি অত মোমো শেপটা দিতে পারি না। এভাবে আমি 8 পিস তৈরি করে নিয়েছি, এবং পাশে আমি প্যান বসিয়ে তেলটা গরম হয়েছে, এখানে আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এটা একটা চামচের সাহায্যে এটা ফিরিয়ে দিব, কিছুক্ষণ পর পর এপাশে ওপাশে ফিরিয়ে দিব। আর হ্যাঁ, চুলার তাপটা অনেকটাই কিন্তু লো করে নিতে হবে। এই তো এপাশটা আমি আবার ফিরিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু চুলার তাপটা লো করে এটা আস্তে আস্তে ক্রিসপি করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু আমি একটা গোল্ডেন কালার অর্থাৎ ব্রাউন কালার এরকম একটা কালার করে নিয়ে আসা পর্যন্ত এভাবেই ফিরিয়ে দিব আর ভেজে নিব। এই তো আবারও আমি কিন্তু এপাশটা ফিরিয়ে দিচ্ছি। তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন, এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই তো আমি যে কথাটা বলছিলাম, তো এই তো আমার গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়েছে অর্থাৎ ব্রাউন কালার করে। এখন আমি একটা ডিশের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো রেসিপি কিংবা ভলোকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।